Welcome to Healing Biker. Healing Biker, let's heal together. বরাবরের মতো কোথাও জার্নি করছি এই ধরনের কোনো ব্লগ না। আসলে আমি ছুটিতে সিরাজগঞ্জে এসেছি, তো এবার বাইক নিয়ে আসিনি, আমি বাসে এসেছি। এবং আমার মনে হয়েছে যে যেহেতু ছুটি কাটাচ্ছি, দু একটা স্পট একটু আপনাদের ঘুরে দেখাই, দ্যাটস ওয়াই আমার কাছে আমার লিফানের বদলে দেখতে পাচ্ছেন MT-15। এই MT-টা হচ্ছে আমার ফ্রেন্ড রায়ানের। আমি আমার ক্যামেরা বা আদার্স যে অ্যাক্সেসরিজ লাগে আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। প্ল্যান করে এসেছি যে গিয়ে হচ্ছে ব্লগ করব। আর এই মুহূর্তে বরাবরের মতো আমার পিলিয়ন হচ্ছে আমার আব্বু। আর আজকে হচ্ছে খুবই সকাল সকাল বের হয়েছি, সো আপনাদেরকে সিরাজগঞ্জ জেলায় আবার স্বাগতম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেড়ি বাঁধ এনায়েতপুর। খুবই জ্যোৎস্না জায়গাটা, অসাধারণ। ঠিক আছে, এখানে যেটা হয়েছে প্রবল ঢেউয়ের কারণে হয়তো বা এই পরিস্থিতি। ইয়া, যমুনা, কি জোস লাগতেছে না? তো আশা করি বেড়িবাঁধের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। আসলে এত সুন্দর একটা জায়গা এনজয় না করার কিছু নাই। মানসিক প্রশান্তির জন্য আসলে এই ধরনের জায়গা আমার মনে হয় এনাফ, অ্যাটলিস্ট আমার জন্য। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, হিলিং বাইকারের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।